মুসলমানদের একটা ভুল পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে নামাজ রোজা তসবিহ তেলাওয়াত কোরআন এটাই ইসলাম এই ভাবনাটা পাল্টাতে হবে মুসলমানের গোটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম শুধু এইটুকুতে সীমিত নয় গোটা জীবন ব্যবস্থা আপনার চলাফেরা উঠা বসা মিলামিশা খাওয়া দাওয়া বাজার ঘাট পায়খানা বাথরুম আপনার পায়খানা থেকে বের হওয়া মসজিদে যাওয়া মসজিদ থেকে বের হওয়া পরিবারের সঙ্গে ব্যবহার প্রতিবেশীর সঙ্গে ব্যবহার সবটার নাম হচ্ছে ইসলাম এই ইসলামের মূল নীতিটা না বোঝার কারণে আজকে ভারতবর্ষে অনেক নামকেও আসতে মুসলমান আছে কামকেও আসতে মুসলমান হাদিস আর কোরআনের আর ইসলামের পরিভাষায় ধরতে গেলে তাদেরকে মুসলমান বলাই যাবে না বললেই পাপ হবে আমাদের সমাজের কিছু লোক আছে আপনারা বিশ্বাস করবেন না আমার কাছে অনেকগুলো প্রুফ আছে অনেকজন আর গায়ে লাগে আমাদের কথা বিশেষ করে আমার কথাগুলো গায়ে লাগে কাটার মতো ফুটবে কিন্তু কথাগুলো প্রচুর হক কথা বাস্তব কথা আজকে একটা হক কথা আপনাদেরকে শুনিয়ে দিই আপনারা বুঝতে পারবেন যে মুসলমান কোন নীতির উপরে আছে আর কোনটা চাই আমি এক্ষুনি এক জায়গায় দুয়ার মজলিস করলাম দুয়ার মজলিস একটা গ্রামে বিষ্ণু চক না কি আছে ময়না বিষ্ণু চক হ্যাঁ ওখানে ছিলাম তো জিজ্ঞেস করলাম আপনাদের গ্রামে মুসল্লি কটা আছে বলে হুজুর তিনটে কটা বললে তিনজন মুসল্লি ফজরে হয়তো ইমাম একাই নামাজ পড়ে কিংবা কোনোদিন কোনো হয়তো দু তিনটে আসে অথচ মজমায় অতগুলো লোক টুপি দিয়ে বসেছে দেখুন মসজিদের যে খোরাক মসজিদের যে খোরাকটা খোরাক মানে বুঝেন খাবার সেটা কিন্তু হচ্ছে মুক্তাদি মুসল্লি ঠিক কি না কথা বলে মসজিদ তৈরি করাটা বড় কথা নয় আপনি টাকা দিয়ে দিলেন মাটবেল দিয়ে দিলেন এসি দিয়ে দিলেন মসজিদ বানিয়ে গেল মসজিদ তৈরি হয়ে গেল আর নামাজ কেউ পড়ল না এতে কোনো লাভ হবে কিছুই লাভ নেই তো মুসলমান শুধু নামটা রেখে দিলে মুসলমান হওয়া যায় না একটা সাউন্ডলেস পাখা নিয়ে আসুন না সাউন্ডলেস পাখা কারো বাড়ি থেকে জোগাড় করো এই যেগুলো হালকা একদম আওয়াজ হয় না সেরকম একটা পাখা দেখুন কোথাও ব্যবস্থা করুন তাহলে সুবিধা হবে হ্যাঁ আওয়াজটাকে গোলমাল করছে যাই হোক আমাদের দেশে কিছু এমন নামকে আসতে মুসলমান আছে তারা দামি লোক তারা পপুলারিটি হাসিল করেছে তাদেরকে সমাজের লোক মুসলমান বলেই জানে অথচ তাদেরকে মুসলমান বললে পাপ হবে এক নম্বরই নাম যদি মুসলিম হয় আর যাই হোক তার যদি আখলাক চরিত্র মুশরিকের মতো হয় তাকে মুসলমান বলা হারগিজ জামেরা যত দামি ফ্যামিলি হোক যত স্ট্যান্ডারি হোক তাতে রাজা বাদশার ফ্যামিলি হোক তাকে মুসলমান বলা মোটেই যাবে না যেমন আপনাকে বলে দিই আমাদের দেশের কয়েকটা বলিউডের ফ্যামিলি আছে খান পরিবার আমির খানকে দেখেছি উমরা করতে গিয়েছিল শাহরুখ খানকে দেখেছি উমরা করতে গিয়েছিল যাই হোক তারা পাসপোর্ট পেয়েছে ভিসা পেয়েছে খালি মুসলিম নামটা থাকার কারণে ঠিক কি না কথা বলে তার জন্য সরকার তাদেরকে ভিসা দিয়েছে আর দ্বিতীয় নম্বর দামি লোক ভারতের একজন দামি দামি লোক কিন্তু আল্লাহর কসম আল্লাহর কাছে লয় দিনের কাছে লয় আমাদের মতো মৌলবীর কাছে দামি নয় নিকৃষ্ট যেহেতু সালমান খানের পরিবারের যে সম্পর্ক সেটা হচ্ছে মুশরিকের সঙ্গে সম্পর্ক কেন তার বাড়িতে গণেশের উপাসনা হয় সে মুশরিক আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহর আসনে কেউ কি বসানো আল্লাহর জায়গায় কেউ কি বসিয়ে দেওয়া আল্লাহ ছাড়া অপরকে বিশ্বাস করা এটার নাম হচ্ছে কি শিরক
আর এই গুনাহ কেউ যদি নিজে থেকে করে আল্লাহ এই পাপ কখনো ক্ষমা করবেন না তারা জানে না জানে না তারা সব জানে জ্ঞান আছে খানা খায় সব করে আর এটা বুঝে না যে আমি যেটা করছি এটা শিরক অবশ্যই বুঝে কেন কারুর মন রাখার জন্য আমি কালকের জলসায় বলেছি যে মুসলমান কালকে বাঁকুড়ায় ছিলাম ভারতের মুসলমান এবং হিন্দু ভাই দুজনকেই মাথায় রাখতে হবে যে তোমাদিকে ধোঁকা কেউ দিচ্ছে হিন্দু দিকেও ধোঁকা দিচ্ছে মুসলমান নেতারা মুসলমান দিকে ধোঁকা দিচ্ছে হিন্দু নেতারা কি করে তোমার ধর্ম অনুষ্ঠানে সে আসছে দিয়ে বলছে আমি তোমাকে ভালোবাসি তোমার ধর্ম অনুষ্ঠান ভালো লাগে আর তার ধর্ম অনুষ্ঠানে একজন মুসলিম নেতা যাচ্ছে আর বলছে আমি তোমার ঠাকুরকে ভালোবাসি তোমার তাকে ভালোবাসি কিন্তু দুটো হারামখুরি নেমো খারাপ ইনা ওকে ভালোবাসে না উ ওকে ভালোবাসে কাকে ভালোবাসে মাত্র তোমার একটা ভোটকে ভালোবাসে তোমার ভোট ব্যাংকে ভালোবাসে তাহলে ধর্ম নিয়ে খেলা করো না তুমি মানুষের উন্নয়ন করো মানুষকে কাজ দেখাও মানুষ তোমাকে ভোট দিবে তুমি কাজের দ্বারা ভোট চাও তুমি তোমার ব্যবহারের দ্বারা ভোট চাও তুমি মানুষের খিদমতে ভোট চাও কিন্তু ধর্মের নামে ভোট চাওয়ার কারণে ভারতবর্ষর মুসলমান হিন্দু সকলের জীবন পণ্য হতে চলেছে ওই জন্য তো আজকে ইসলামকে নিয়ে খেলা করা হচ্ছে আমি কোরআন শোনাবো আপনাদেরকে কয়েকটা আয়াত শোনাবো আপনাদের চোখ খুলবে সূরা বাকারার তৃতীয় পৃষ্ঠায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন রাসূলের সঙ্গে وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ এই 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 তিরপল বালা ওকে ডাকো ওই তিরপলটা রাখো এই জায়গাটা পূর্ণ হয় না এখানে তিরপল বিছুচ্ছে আগে এইখানটা পূর্ণ করো ডেকে নিয়ে এসে তারপরে তিরপলটা বিছুবে তমলুক পর্যন্ত তিরপল বিছু চার লোক নেই আশ্চর্য বিষয় আগে এটা ভর্তি করো না তারপরে দেখছি সেরকম হয়তো স্টেজে বস করাবো জায়গা না হলে তিন কিলোমিটার দূরে দূরে একটা করে লোক বসাবে নাকি وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ হে আমার বিশ্ব নবী বেঈমান কাফেররা মুনাফেকরা যখন তোমার দস্তরখানে বসে তোমার পাশে বসে তখন বলে আল্লাহকে ভালোবাসি দিনকে ভালোবাসি এবং তারা যখন পেছনে যায় তারা বলে আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম আমার আল্লাহ উত্তর দিচ্ছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়া মাহুন হে আমার বিশ্ব নবী তুমি ওই সমস্ত নেমো খারামকে শুনিয়ে দাও তারা আমাকে ধোঁকা দেয়নি আমি আল্লাহ তাদিকে ধোঁকা দিয়েছি তাদিকে আমি আল্লাহ ইমান দান করিনি জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা কি আমার আল্লাহকে ধোঁকা দিবে আল্লাহ ধোঁকা দিয়েছে তোমাকে ইমান দেয়নি তুমি নেমো খারাম ওই জন্য আমার ভাই দিনকে নিয়ে খেলা করো না এই যুগে বর্তমানে মুসলমানের যতগুলো বড় বড় দুশ্মন পয়দা হয়েছে সব মুসলমান ঘরে জন্ম লিয়েছে একটা অমুসলিম ঘরে নয় তসলিমা নাসরিনের জন্ম হয়েছে মুসলিম ঘরে জাস্টিস ইনায়েতুল্লাহর জন্ম হয়েছে মুসলিম ঘরে ওয়াসিম রিজভীর জন্ম হয়েছে মুসলিম ঘরে চার দিন আগে মারা গেছে তারেক ফতেহি এই হারামখোরের আওলাদ জন্ম লিয়েছে মুসলিম ঘরে নাম রেখেছে মুসলমান কিন্তু এর আখলাক আর চরিত্র শুনেলেন এত অ্যাটাক করেছে এমন কি ইসলামকে ক্যান্সার বলেছে সমাজের ক্যান্সার বলেছে ইসলাম হচ্ছে সমাজের ক্যান্সার জোরে বলুন নাউজবিল্লাহ এত বড় কথা বলেছে সে মারা গেছে একজন দেখছি কমেন্টে লিখেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি চিন্তা করলাম এই হারাম করতে আবার কোথাকার যে লিখেছে তার থেকে বড় হারাম কর কেউ আছে ইন্না লিল্লাহ পড়া যায় মমিনের জন্য কার জন্য পড়া যায় তাড়াতাড়ি বলুন মমিনের জন্য
কখনো বেঈমান আর নাস্তিকের জন্য ইন্না লিল্লাহ পড়া যায় না ইন্না লিল্লাহ যদি পড়তে হয় তুমি পড়বে কার জন্য একজন মুমিনের জন্য কেন কোরআনে আছে কি আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা যখন তোমাদের কাছে কোনো বালা মুসিবত আসবে তখন তোমরা বলবে কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওগোই আল্লাহ আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে সে তো বলছে আমি কারুল লয় তাহলে তার লেগে দোয়া চাইবে কি করে আল্লাহ আমরা সকলে তোমারই জন্য তোমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে দোয়া সবাই গেতেনান বিবেকে এবং দিমাগে এবং দিলেতে গেতেলেন দোয়া একমাত্র মুমিনের জন্য হয় বেঈমান কাফেরের জন্য দোয়া হয় না দোয়া হবে বেঈমান কাফেরের জন্য দুটো দোয়া কমন করবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ কি একটা হচ্ছে আল্লাহ তুমি তার তকদিরে ইসলাম থাকলে ইসলামে কবুল করো তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও এই দুটো দোয়া আপনি করতে পারবেন এই দুটো দোয়া তবে আমি বলে দিই আমার ভাই আমাকে কালকেই একজন ভদ্র মহিলা ফোন করেছে হুজুর আমি বারাকপুর থেকে বলছি আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে আপনার খুব ভক্ত আপনার জলসে শুনি আমি তাকে দোয়া দিলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক জরবন আল্লাহুম্মা আমিন আমার ভাই মুসলমান সত্যিকারই আল্লাহর কসম যদি ইসলামের উপরে টিকে যায় পৃথিবীর বেঈমান কাফেরের চাকা তার উপর দিকে আমার আল্লাহ ঘুরিয়ে দেবে এটা আমার আল্লাহ দেখিয়েছেন যাদের বিশ্বাস নেই তারা কোরআনকে জিজ্ঞেস করবে আল্লাহর কসমে কোরআন কোরআনকে যখন জিজ্ঞেস করবে কোরআন তুমি কোথা থেকে এলে তুমি কোথায় ছিলে কোরআন উত্তর দেবে আমাকে আল্লাহ পাঠিয়েছে মানুষের নয় পৃথিবীর মানুষের উপকারার্থে শুধু মানুষের নয় পৃথিবীর মানুষের উপকারার্থে আমি ছিলাম ফি লাউহে মাহফুজ আমি লায়ে মাহফুজের মধ্যে হেফাজতে ছিলাম আল্লাহ নবীর উপরে অবতীর্ণ করেছে উম্মতে মুহাম্মাদির উপরে গোটা বিশ্বের মানুষের জন্য উপকার আর্থে আল্লাহ কোরআনকে পাঠালেন